বহরমপুর শহরে আজ পর্যন্ত গড়ে ওঠেনি কোনো স্থায়ী উপযুক্ত পরিসরের আর্ট গ্যালারি। সংস্কৃতির শহর বলে গর্ব করা এই শহরের চিত্রশিল্পীদের বড় মাপের কোনো প্রদর্শনীর ক্ষেত্র নেই। আর কবে হবে আর্ট গ্যালারি, প্রশ্ন বিভিন্ন প্রজন্মের চিত্রশিল্পীদের। দেখুন এখন শহরে একটি বিশেষ প্রতিবেদন। পৌরসভা থেকে শুরু করে সরকারি উপর স্তর পর্যন্ত আমরা বহু চেষ্টা করেছি, বহু ডেপুটেশন দিয়েছি, কিন্তু সরকার কিন্তু কোনো আর্ট গ্যালারি তৈরি করবার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমাদের স্পেস নেই, স্পেস দেওয়া হচ্ছে না। আবহে বাজছে উচ্চাঙ্গ পাশ্চাত্য সঙ্গীত, কখনো মোজার্ট, কখনো বিথোভেনের বিখ্যাত সব সিম্ফনি। সেখানে শহর তথা জেলার চিত্রপ্রেমী মানুষ দাঁড়িয়ে উপভোগ করছেন শিল্পরস। রবিবার সন্ধেই এই ছবি দেখা গেল আর্ট ফেয়ারে। গত শুক্রবার শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার শিল্পী সংগঠন প্যাপিলিও পেন্টার্সের চতুর্থ বর্ষের আর্ট ফেয়ার। সেখানে প্রদর্শিত হচ্ছে জেলা ও জেলার বাইরের শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম। প্রায় 60 জন শিল্পীর 200-র বেশি ছবি, ফটোগ্রাফ, ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে বহরমপুরে অবস্থিত জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের মাঠে অস্থায়ী গ্যালারিতে। বিগত 4 বছর ধরে অস্থায়ীভাবে শহরের বিভিন্ন মাঠে মাঠে বিশাল আকার অস্থায়ী গ্যালারি বানিয়ে এই বার্ষিক শিল্প মেলা করে আসছে সংস্থা। সব কাজের জন্য আছে স্থায়ী অফিস বা কর্মশালা, তবে নেই জেলার চিত্রশিল্পীদের শিল্প প্রদর্শনের জন্য কোনো স্থায়ী সংস্থান। যদিও বহরমপুরে রবীন্দ্র সদনের উল্টো দিকে তৈরি হয়েছে এক কামরার একটি ছোট্ট আর্ট গ্যালারি, কিন্তু তা যথেষ্ট নয়, জানাচ্ছেন জেলার চিত্রশিল্পীরাই। যে প্রত্যেক বছর আমরা যে এই বিপুল আয়োজনটা করি, এর জন্য আমাদের কিন্তু তার আগে 2-3 মাস 4 মাস ধরে আমাদের প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি মানে মুখ্যত যেহেতু আমাদের একটা মাঠ ভাড়া নিতে হয়, তারপর সেই মাঠে আমাদের ডেকোরেটর দিয়ে অস্থায়ী একটা মণ্ডপ বাঁধতে হয়, এবং তারপরে চিত্রশিল্পীদেরকে সমবেত করে তাদের সৃষ্টি আমাদেরকে প্রদর্শনের জন্য যাবতীয় আয়োজন করতে হয়। এই যে কাণ্ডটা করতে আমরা কতদিন পারবো আমরা বলতে পারছি না। আমরা প্যাপিলিও পেন্টার্স প্রথম মুর্শিদাবাদ জেলাতে একটা আর্ট গ্যালারি তৈরি করেছিলাম, কিন্তু সেটা নিতান্ত একটা ক্ষুদ্র পরিসরে, যেখানে আমাদের জেলার সকল শিল্পীকে আমরা স্থান করে দিতে পারবো এমনটা নয়, একটা ক্ষুদ্র পরিসরে। সেটারও স্থায়িত্ব নিয়ে আমাদের সংকট সংশয় আছে। রবীন্দ্র সদনের বিপরীতে একটা ক্ষুদ্র একটা আর্ট গ্যালারি তৈরি হয়েছে, সেখানেও কিন্তু আর্ট গ্যালারি ছবি দেখতে গেলে একটা মিনিমাম ডিস্ট্যান্স দরকার হয়, মানে যে চিত্রটা প্রদর্শিত হচ্ছে সেই চিত্রটার থেকে যিনি অবজারভার, যিনি দর্শক, যিনি চিত্ররস উপভোগ করবেন, এই স্রষ্টা এবং উপভোক্তা, সৃষ্টি এবং উপভোক্তা, একটা মিনিমাম ডিস্ট্যান্স দরকার হয়। ফলে একটা প্রশস্ত জায়গায় সরকারি উদ্যোগে যদি একটা স্থায়ী আর্ট গ্যালারি তৈরি হতো এখানে, তাহলে আমাদের জেলার শিল্পীরা খুব আনন্দের সঙ্গে এবং সাফল্যের সঙ্গে তাদের চিত্রগুলি প্রদর্শনের বন্দোবস্ত করতে পারতেন। প্রবীণ থেকে নবীন, জেলায় কোনো অত্যাধুনিক মানের স্থায়ী আর্ট গ্যালারি নেই, আক্ষেপ রয়েছে সকলেরই। একটা আর্ট গ্যালারি ব্রহ্মপুর শহরে সত্যিই দরকার, খুবই সুন্দর দরকার, কারণ এটা একটা সত্যি খুব ভালো প্রফেশন। যারা রং তুলি নিয়ে খেলতে ভালোবাসে না, তাদের কাছে এই পেশাটা ততক্ষণ যদি ছবি বিক্রি করে, তাহলে আমার মনে হয় সেটা আরও বেটারমেন্টের জায়গায় যাবে, যে আরও খুবই ভালো জায়গায় যাবে। তাদের বাবা মা ইঞ্জিনিয়ার ডাক্তারের সঙ্গে সেই বাবা মা বলবে তুই শিল্পীও হ। জেলাবাসী একটি স্থায়ী অত্যাধুনিক মানের আর্ট গ্যালারি পেলে জেলায় শিল্প চর্চার মান আরও বাড়বে, জানাচ্ছেন উদ্যোক্তারা। আমাদের স্পেস নেই, স্পেস দেওয়া হচ্ছে না। বলা হলো যে হ্যাঁ, আমরা তো আর্ট গ্যালারি করেছি একটা বহরমপুরে। সত্যি কথা বলতে আমি বলবো যে যে মাপের গ্যালারি দরকার, সেই মাপের গ্যালারি কিন্তু তৈরি হয়নি। বড় স্পেস ছাড়া এত আর্টিস্টকে জায়গা দেওয়ার মতো কিন্তু আমরা কিন্তু আমরা অবিচার বা অন্যায় কোনখানে করছে বলি, বহু শিল্পী তাদের বাড়িতে, এখন বাড়ির জায়গা ছোটো হয়ে গেছে, অনেকে ফ্ল্যাটে থাকে, অনেক বড় বড় ছবি সেগুলো সব পড়ে নষ্ট হচ্ছে, এবং অনেক ছবি উয়ে কেটে নষ্ট করছে, দামি ছবি, যেসব দুর্মূল্য ছবি, যেসব ছবিগুলো যদি গ্যালারিতে আমরা প্রদর্শন করতে পারতাম স্থায়ী গ্যালারিতে, তার একটা অন্যরকম মাইলেজ থাকতো। প্যাপিলিওর আর্ট ফেয়ারে এসে শহরে পূর্ণাঙ্গ আর্ট গ্যালারির দাবি জানালেন শহরের প্রবীণেরাও। একটা বহরমপুর শহরটার সংস্কৃতি শহর, সেই সংস্কৃতি শহরে একটা পূর্ণাঙ্গ আর্ট গ্যালারি অবশ্যই দরকার, এবং এ ব্যাপারে আমাদের বহরমপুর পৌরসভা যদি একটা
সদর্থক উদ্যোগ নিত তাহলে আমরা বহুমুখবাসী হিসেবে খুবই সমৃদ্ধ বোধ করতাম আর কি। তবে আশা রয়েছে এখনো শহরের মানুষ পাবেন অত্যাধুনিক মানের স্থায়ী আর্ট গ্যালারি, জেলার শিল্প চর্চার পথ আরো প্রশস্ত হবে। এই একটা অস্থায়ী গ্যালারিতে প্রদর্শনী করে আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে সরকারি বদান্যতা ছাড়াও শিল্পচর্চা চলবে। কিন্তু এখনও আমরা আশা ছাড়িনি, আশা রাখি হয়তো কোনো একদিন আমাদের পরবর্তী প্রজন্ম একটা পূর্ণাঙ্গ গ্যালারি পাবে। শিল্প সংস্কৃতির শহর বহরমপুর, তবে দীর্ঘদিন ধরে আন্দোলনের পরেও হয়নি সুরাহা, তৈরি হয়নি স্থায়ী আর্ট গ্যালারি, অস্থায়ী মণ্ডপ বেঁধে চলছে চিত্র প্রদর্শনী থেকে আর্ট ফেয়ার। কবে জেলার মানুষ পাবে পূর্ণাঙ্গ আর্ট গ্যালারি, সেদিকে তাকিয়ে প্রবীণ থেকে নবীন প্রজন্মের শিল্পী মহল, বহরমপুর থেকে শুভরাজ সরকার, বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।